যেখানে বসে আছেন আপনারা গীতাটাকে দেখছেন বলুন শ্রীমদ ভাগবত গীতা কি এটাকে দেখে সম্মান দিন ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী ভাগবত গীতা আর ভগবানের চরণ থেকে জন্ম গঙ্গা বলুন কোনটার বেশি মূল্য মুখটা না চরণটার দুটোরই মূল্য আছে চরণ থেকে গঙ্গা সৃষ্টি হয়েছে ভাগবত গীতা 90টা ভাষায় প্রচার হয়ে গেছে কিন্তু বাবারা জানে সবাই আপনাদের কাছে বলি সারা বিশ্বের মানুষ ভাগবত গীতা পড়ছে বিভিন্ন ভাষাতে এইজন্য শ্রীমদ ভাগবত গীতা কি জয় শ্রীমদ ভাগবত গীতা কি জয় এই যে দাদা ভাইরা যারা পেছনে এতজন দাঁড়িয়ে আছেন তাদের কাছে প্রদীপ পালে নিবেদন রইল কীর্তন আপনারা ইউটিউবে প্রচুর শুনছেন এবং অনেক কথাই শুনছেন এগুলোর মিল রয়েছে আপনাদের সামনে একটা কথা বলে দিতে চাই যে মোটরসাইকেলে বাইরে যাচ্ছেন সেই দাদা ভাইকে বলবো দোকান থেকে একটা 10 টাকা দিয়ে গীতা কিনুন আপনার ব্যাগে রাখুন আপনার বিপদ হলে আমাকে বলবেন যদি বিপদ হয়েও যায় আপনি বেঁচে যাবেন মায়েরা আপনার বাচ্চা স্কুলে গেছে বহুতক্ষণ আসছে না ফিরে আপনি চিন্তা করছেন বাচ্চার ব্যাগে পলিথিন দিয়ে একটা গার্ডার দিয়ে বেঁধে আপনি দিয়ে দিন মায়েরা দাদা ভাইরা প্রশ্ন করে হোটেলে খাবো বুকে থাকবে অসুবিধা নেই আচ্ছা বলুন তো মায়েরা রাধাকৃষ্ণের লকেট পড়েন অনেকে জোরে বলুন লকেট পড়ে না লকেট পরে যখন খান তখন অন্যায় হয় না গীতা পরে অন্যায় হবে কেন গীতা যেমন পবিত্র গঙ্গা তেমন পবিত্র তবে তবে চেষ্টা করবেন সবসময় গীতাকে পবিত্র রাখবার এটা মাথায় রাখবেন চেষ্টা করবেন সবসময় যেন পবিত্র থাকে মায়েরা শ্রীমদ ভাগবত গীতা মেয়েদের পেটে বাচ্চা থাকলে তাকে পড়াবেন তৃতীয় নিয়মটা বলে দিই তুলসী মন্দিরে এক ঘটি করে জল বাড়ির প্রত্যেকে সবাই দেবেন আজকের কীর্তনের আসরে আমি হেঁকে ডেকে বলে গেলাম যদি একটা পরিবারের 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই তুলসী গাছে জল দেয় সেই পরিবারের শান্তি আসে যে পরিবারে তুলসী গাছটা ঝাঁক করে উঠছে খুব সুন্দর তার গাড়ি বাড়ি হোক আর না হোক শান্তি কিন্তু আসছে আর যার বাড়িতে তুলসী মন্দিরটা শুকাচ্ছে কিন্তু বাড়ির পর বাড়ি গাড়ির পর গাড়ি আসছে ওতে সুখ আসবে না বরং আরো যন্ত্রণা টেনে আনছে ওই জন্য আপনার বাড়ির তুলসী মন্দিরটা যেন যত্ন থাকে কারণ কৃষ্ণ প্রেয়সী তুলসী হরিভক্তি বিলাস যদি বই পড়েন তাতে পরিষ্কার করে কথাগুলো বর্ণনা করা আছে আরো অনেক শাস্ত্রের কথা আমরা পড়ি তুলসী মন্দিরে মায়েরা আপনারা ভগবানকে সোনা পড়ানোর ইচ্ছা জাগে না জোরে বলুন হ্যাঁ না না সবার জাগে কিন্তু আমি আজকে বলে দেবো সোনা আপনারা পড়াতে পারবেন কোনো পয়সা লাগবে না আপনারা সোনা পড়েন কিন্তু ভগবানকে পড়াতে গিয়ে একটু যেন মনে করেন ভগবানকে দিয়ে দেবো সোনা কিন্তু মাথায় রাখবেন মায়েরা অনেকে সোনা পড়ানোর ইচ্ছা থাকে নিজে পড়তে পারে না ভগবানকে পড়ানোর চেষ্টা করে কিন্তু বলে রাখি যে যেখানে বসে আছেন আপনারা ভগবানকে সোনা পড়াবেন বিনি পয়সায় কোনো পয়সা লাগবে না একটা জিনিস বলে দিই শাস্ত্র বলল তুলসী গাছের যে মঞ্জুরি রয়েছে মঞ্জুরি বুঝতে পেরেছেন ওই মঞ্জুরিটা যদি তুলে ভগবানের মুকুটের পাশে দিতে পারেন সোনা পড়ানো সমান হয়ে যায় ওই জন্য কাল থেকে তুলসী মন্দিরে প্রায় দিন ওই মঞ্জুরিটা তুলে গোবিন্দের মস্তকে যে মুকুটটা রয়েছে ওখানে দিয়ে দেবেন ওটা সোনা পড়ানোর সমান হয়ে যাবে যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি আর যার বাড়িতে তুলসী মন্দির নাই তার বাড়িটা জমের বাড়ি তুলসী মন্দিরে গাছ লাগাবেন মা কিন্তু একটা দিন লাগাবেন বুধবার দিন তুলসী মন্দিরে পাতা তুলবেন পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল ভুল করে ভেঙে গেলে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয় কিন্তু খুব সাবধান করে তুলবেন যেন পাতা না ভেঙে যায় যদি তুলবেন আনমনা হয়ে যেতে পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তুলবেন ভাঙলেও কোনো ক্ষতি হয় না পশ্চিম দিকে মুখ করে তুলসী গাছে জল দেবেন না পশ্চিম দিকে মুখ করে পাতা তুলবেন না অনেকে প্রশ্ন করবেন এখানে প্রচুর মুসলিম ভাইরা আছে তারা পশ্চিম দিকে নামাজ পড়ে তাহলে কি আল্লাহ নাই হ্যাঁ ওদের শাস্ত্র বলছে ওইদিকে কাবা মসজিদ আছে ওটাকে লক্ষ্য করে ওরা নামাজ পড়ে আর হিন্দুদের জন্য বলল সূর্যদেব প্রধান দেবতা তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনোদিন ভালো কাজ করবে না কি মন্দিরে পূজা কি শ্রাদ্ধের কাজ কি অন্নপ্রাশন কোনো জিনিস আপনি করতে পারবেন না সূর্যদেবকে পিছু করে এটা মাথায় রাখবেন আপনারা তবে বলে রাখি তুলসী গাছে জল দেবেন তখন যে সাইটা পরে কীর্তন শুনতে এসছেন ওই সাইটা পরে না দিলেই ভালো হয় মাঝে মা পরে আছেন ঘি রঙের লাল পেরে শাড়ি ওইরকম শাড়ি যদি পরে আপনারা দিতে পারেন আপনার কাজ আছে পুলিশের খাকি পোশাকটা যখন থাকবে তখন পুলিশের পাওয়ার বেড়ে যায় ঠিক সেরকম আপনার যখন একটা পোশাক সুন্দর হয়ে যাবে ভগবানের জন্যে তখন আপনার ভক্তিটাও কিন্তু বেড়ে যাবে বাচ্চাদের স্কুলে ইউনিফর্ম পরানো হয় বৈষ্ণবরা মাথায় আচ্ছা দেখুন তো দুজন বৈষ্ণব বসে আছে গলাতে উন্নিটা কেন নিয়েছে এটা কেন নিয়েছে আপনারা কেউ বলতে পারবেন কেন নিয়েছে এটা নেওয়ার মানে কি বলুন তো বিনয়ী ভাব আপনার বাবা মা মারা যায় ভোজ করেন তখন জিজ্ঞেস করেন না কেমন খেলেন ভালো হচ্ছে তো ভালো হচ্ছে তো মানে কি বিনয়ী ভাব গলায় কিছু নিলে বিনয়ী ভাব ওই জন্য ভগবানকে ডাকবার সময় মায়ের বাবা দাদা ভাইরা ধুতি পরে কিংবা গামছা পরে কাছা করে তুলসী গাছে জল দেবেন মায়েরা শাড়ি পরে দেবেন ভক্তি ভরে দেবেন তবে হ্যাঁ ভিজে কাপড়ে কেউ দেবেন না মাথায় রাখবেন ভিজে কাপড়ে জল পায়ে পরে মন্দিরে পড়লে অপরাধ হয়ে যায় তবে একটা কথা বলে যাই
তুলসী মন্দিরে তুলসী পাতা তুলে আপনি পঞ্চতত্ত্বের ছবিতে সবাইকে দিতে পাবেন না। পঞ্চতত্ত্বের ছবি মানে কি? নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর এই পাঁচজনের চরণে কিন্তু তুলসী পাতা দেওয়া যায় না, তিনজনের দেওয়া যায়, দুজনের দেওয়া যায় না। প্রশ্ন করবেন তিনজন কে কে, আমার দিকে তাকান, বলছে বজেন্দ্র রঞ্জন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। মাইটি করুন, বজেন্দ্র রঞ্জন কৃষ্ণ হচ্ছে, এটি তাকান বজেন্দ্র রঞ্জন কৃষ্ণ কে হচ্ছে? গৌর, তার পায়ে দেবেন। বলরাম হইল নিতাই, নিতাইয়ের চরণে দেবেন। অদ্বৈত প্রভু মহাবিষ্ণুর অবতার তাকে দেবেন। আর দেবেন না কাকে? হরে কৃষ্ণ। আর দেবেন না কাকে? দেবেন না আপনি শ্রীবাসকে, উনি ভক্তি তত্ত্ব। আর দেবেন না গদাধরকে, উনি রাধা তত্ত্ব। আপনি গদাধরের হাতে দেবেন, শ্রীবাসের হাতে দেবেন, পায়ে দেবেন না। যদি আপনার গুরুদেবের ছবি থাকে মা, ভুল করে কোনোদিন গুরুদেবের পায়ে তুলসীপত্র দেবেন না, চন্দন দিয়ে বক্ষে দেবেন। রাধাকৃষ্ণ যুগলে থাকলে আপনি রাধার হাতে দেবেন, কৃষ্ণের পায়ে তুলসী দেবেন। এগুলো কিন্তু মেনে নিতে হয়, জেনে যেতে হয়। কীর্তন শুনতে আসা মানে কিছু শিখে যাওয়া। আজকে জ্ঞানের ভাণ্ডারটাকে একটু বড় করে যাওয়া যায়। আজকে আমরা যত জায়গায় যাচ্ছি ইউটিউবের মাধ্যমে কীর্তন শুনছে, প্রচুর ভক্তের ভিড় হচ্ছে, প্রচুর ভক্ত আসছে। আমরা অনেক কিছু শিখলাম যা আমাদের জানা ছিল না, যা আমরা জানতে পেরে গেলাম। ওই জন্য বলে যাই আপনাদেরকে, তুলসী পাতা তুলতে পাবেন না কেবল দ্বাদশীর দিনে, একাদশীর পরের দিন, দ্বাদশীর দিন তুলতে পাবেন না। কিন্তু অন্যান্য শাস্ত্রে একটা কথা বলে যে রবিবার দিন না তুললেই ভালো হয়, সংক্রান্তির দিন না তুললেই ভালো হয়, আবার দেখবেন অমাবস্যা পূর্ণিমার দিন না তুললে ভালো হয়। তবে কৃষ্ণের পায়ে প্রত্যেক দিন তুলসী পাতা যারা দেন, তারা ভাববেন তাহলে কোন দিন তুলবো, আগের দিন তুলে রাখবেন। একটা তুলসী পাতা যদি একটা বাটিতে, পাত্রে, জলের মধ্যে ভিজিয়ে রাখেন, সাত দিন পর্যন্ত অপবিত্র হয় না, শাস্ত্র বলেছে। তাই তুলসী গাছে যখন আপনারা সন্ধ্যাবেলায় আরতি করবেন, অন্তত দু লাইন এই গানটা গাইবেন, হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে আপনি জল দেবেন যদি আপনি না পারেন। দাদা ভাইয়ের একটু হাত তুলে বলবেন, বৈষ্ণবরা বাদ দিয়ে। আচ্ছা, ছেলে বড় হলে মা বাবাকে খেতে দেয়? হাত তুলে বলুন হ্যাঁ না না, খেতে দেয়? ছোট ছোট বাচ্চাগুলো বলছে না, দেখুন এরা দেখ, এরা কিন্তু শিখছে। ওই জন্য আমি আগেই বলেছি বাচ্চারা কিন্তু আগে শেখে। এপিজে আব্দুল কালাম বলেছেন একটা মায়ের কোল একশোটা স্কুলের সমান, একটা মায়ের কোল না একশোটা স্কুলের সমান। আপনার চলা কেমন, বলা কেমন, দেখা কেমন বাচ্চা লক্ষ্য করে। তাহলে আপনারা বলবেন বাবার কোনো দোষ নাই? অবশ্যই দোষ আছে। অনুকূল ঠাকুরজি বললেন যে মা যদি মাটি হয় তাহলে বাবা বীজ, মাটি যদি উর্বর হয় আর বীজ যদি পোকা লাগা হয় গাছ হবে? জোরে বলবেন হ্যাঁ না না। ও মায়েরা, মাটি যদি উর্বর হয়, বীজ যদি পোকা লাগা হয় গাছ হবে? তাহলে বাবাটাকেও ভালো হতে হবে, মাটাকে ভালো হতে হবে, তবে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হবে। আচ্ছা, আপনাদের ছেলে মেয়েরা বড় হলে খেতে দেয় না, আমাদের দিকেও দেয় না, কিন্তু তার আগে একটা সিগন্যাল দেয়, আপনারা দেখেছেন? আমার দিকে তাকান। আচ্ছা, ছেলেকে যখন কোলে নিয়ে থাকেন মাথাটা কোন দিকে থাকে, এই দিকে না এই দিকে? জোরে বলুন, কোন দিকে? নিচের দিকে না ওপর দিকে? মাথাটা কোন দিকে থাকে? ওপর দিকে। পাটা কোন দিকে থাকে? নিচের দিকে। দেখবেন ছেলেটাকে কোলে নেবেন, ছেলেটাকে যখন কোলে নেবেন তখন কি বলবেন? এই খোকা বড় হবি, তোর মাথা নড়ায় না পা নড়ায়, হব মা। দেখবেন আপনারা, এ খোকা তুই পড়াশুনো করবি, করবো মা, তারপর তুই চাকরি পাবি, পাবো মা, তারপর বিয়ে দেবো, করবো মা, তারপর তুই হবি বড়, আমি হব বুড়ো, তোর কাছে বসে বসে খাবো, বাচ্চা পা নড়বে, সেটি হবে না। সিগন্যাল কিন্তু আপনাদের দিয়ে দেয়, আপনারা বুঝতে পারেন না। তবে হ্যাঁ, এত এত সাধুগুরু বৈষ্ণব এসছেন আপনাদের চরণে, প্রদীপ পালে দণ্ডবত, কোটি কোটি প্রণাম। যারা নিচে বসে আছেন অনেক বৈষ্ণব আছেন, প্রণাম আপনাদের চরণে। আমার বাবাদেরও চরণে প্রণাম, মালা নিয়ে আছেন যারা। আর যারা মালা নিয়ে নেই, ভক্ত প্যান্ট শার্ট পরে আছে, তারাও হাঁ করে তাকিয়ে আছে। একটা নিবেদন, আমার বাবা ছিল হসপিটালের ডাক্তার, তিনি বললেন প্রদীপ কীর্তন খুব একটা বুঝি না, চিরকাল চিকিৎসা করলাম তবে একটা জিনিস বুঝি। বলে কি বুঝলো? বলছে একটা জিনিস বুঝি, বাচ্চা যদি তেঁতো ওষুধ না খায় তাহলে মিষ্টি ওষুধ খাওয়াতে হয়, কারণ চিনি মেশাতে হয়। তাহলে কীর্তন করবি, তত্ত্ব বলবি, বাস্তব মেশাবি। বললাম কিরকম? এই দেখুন, বাচ্চাকে কোলে নেবেন, আপনারও হবে, আপনার বাচ্চারও হবে। কি করে হবে? কথাটার দিকে ভয় খেয়ে যাবেন না, কথাটা নারকেলের মতো, ভেতরে শ্বাস জল আছে, ওপরটা শক্ত আছে, এই দিয়ে তাকাবেন। বাচ্চাকে নিয়ে আপনার এই গানটা গান না, আপনার কাল থেকে এই গানটা গাইবেন, এই গানটা পরিবর্তন করে গাইবেন। আমি প্রথমে শিখিয়ে দিই, এই গানটা গান না, ছেলে ঘুমলো, ছেলে ঘুমলো, আপনারা গাইবেন কিন্তু সবাই। এর মধ্যে তত্ত্ব শিক্ষা আছে, পাড়া জুড়লো, পাড়া জুড়লো, পর গিয়েলো দেশে দেশে, বলে বলিতে ধান খেয়েছি, খাজে না তব কিসে কিসে উলধ্বনি, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর গিয়েলো দেশে, বলে বলিতে ধান খেয়েছি, খাজিনা দেবো কিসে।
ধান খেয়েছে খাজে না দব কিসে কিসে উলো ধরে ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বড় গিয়ে লো দেখে বলি বলতে ধান খেয়েছে খাজে না দেব কিসে जप हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण मंडले ছেলেটা কি নাম রাখলো মা কৃষ্ণ মণ্ডলে ছেলের নাম রাখলো দুখী দুখী তাকে তার বাবা বলল মহাপ্রভুর ভক্তের সঙ্গ করতে পারলে তুই মহাপ্রভুর কৃপা পাবি জগন্নাথ মন্দিরে কৃপা করে তোকে পেয়েছি আপনার বাচ্চাকে আপনি শিক্ষা দেবেন ছোট থেকে ভালো কথা বলতে হয় ও মাইরা এইদিকে এইদিকে একটা কথা বলি যে যেখানে আছেন অন্তত বাড়িতে মাসে একটা দিন বৈষ্ণব সেবা দিন যদি না পারেন তাহলে আপনি বছরে একবার দিন আর সপ্তাহে পারলে ভালো হয় আমি প্রমাণ দিই কারা কারা নবদ্বীপ মায়াপুর ইসকন মন্দিরে গেছেন হাত তুলুন তুলুন একবার বেশ নামান আচ্ছা শ্রীল প্রভুপাদের ছবি দেখেছেন জোরে বলুন হ্যাঁ না না দেখেছেন আচ্ছা মায়েরা এই শ্রীল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হলো কেন তার বাবার জন্য হলো তার মায়ের জন্য হলো কেন হলো শ্রীল প্রভুপাদ কিন্তু কলকাতা ছেলে ছিল এইদিকে মায়েরা তো কলকাতায় কোনো বৈষ্ণব যদি বাড়িতে আসতো তোর প্রভুপাদের বাবা কি করতে জানেন ওই প্রভুপাদের বাবা ওই বৈষ্ণবকে ডেকে বলতে একটু প্রসাদ গ্রহণ করুন ওই প্রসাদটা আমার ছেলেকে দিন আমাদেরকে দিন আর আমাকে আশীর্বাদ করতে হবে না আমার ছেলের মাথায় আশীর্বাদ করে বলুন যেন রাধা রানীর কৃপা হয়ে যায় আপনাদের কাছে একটা নিবেদন রইল যে যেখানে বসে আছেন বাড়িতে যেদিন বৈষ্ণবকে সেবা দেবেন সেদিন সেবা দেওয়ার পর বলবেন বাবা একটু যেন আমার ছেলের আশীর্বাদ করুন মাথাতে মেয়ের মাথাতে আশীর্বাদ করুন যেন রাধারানীর বা কৃষ্ণের কৃপা হয়ে যায় আমি আপনাদের বলি ছেলের বিয়ে দেবেন মেয়ের বিয়ে দেবেন সবাইকে নিমন্ত্রণ করবেন যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়াবেন হরে কৃষ্ণ এই দেখান যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়াতে হয় বাবা এইদিকে ভগবানকে দিয়ে কারা খায় ভক্ত যারা তারা ভগবানকে দিয়ে খায় ওই জন্য যারা যদি নিরামিষই খাবেন সেদিন ভগবানকে দিয়ে খাবেন কেন ভগবানকে দিয়ে খেলে ভগবান খুশি হয় দীক্ষা মানে কি দিয়ে খা ভগবানকে দিয়ে আপনি স্নান করার পর একটা তুলসী পাতা এক গন্ডুস গঙ্গা জল কিংবা একটা একটা বাতাসা গোবিন্দের চরণে দিয়ে তারপর আপনি যা খাবেন খান গোবিন্দকে দিয়ে খা সংসারী ভক্তের জন্য বলছি তবে কিন্তু আপনার দীক্ষা হয়েছে নইলে দীক্ষা হয় নাই ওই জন্য বলে রাখি ছেলের বিয়ে দেবেন মেয়ের বিয়ে দেবেন আপনি 5000 লোককে খাওয়াতে পারেন কিন্তু বিয়ের আগে 10 দিন আগে বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়াবেন বৈষ্ণবকে যদি আপনি শাকন্ন দেন প্রচণ্ড লবণও হয়ে যায় জিজ্ঞেস করবেন বাবা কেমন সেবা হলো ওরা বলবে অমৃত পেলাম নিন্দা করবে না কোনোদিন বৈষ্ণবের স্বভাব নিন্দা করা নয় কিন্তু লাল গাড়িতে চেপে আপনার বাড়িতে 2000 টাকার প্রেজেন্টেশন দিয়ে গেল যাবার সময় খাওয়া দাওয়া করে যখন বেরোচ্ছে কেউ জিজ্ঞেস করছে দাদা আপনি কেমন খেলেন পোলাওটা তো ভালো হয়েছিল বাদামগুলো পোড়া পোড়া হয়ে গিয়েছিল সে 2000 টাকার পুরস্কার দিল সেটা 2 বছর রইল কিন্তু বৈষ্ণব শাকন্ন খেয়ে বলল মা তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করলাম তোমার মেয়ের স্মৃতি সিঁদুরি যেন অনেক দিন পর্যন্ত থেকে যায় মাথায় রাখবেন এইদিকে তাকাবেন একজন লোক আপনার কাছে চাইছে মা 10 দিন খাই নাই আপনি দুর্বল মানুষ সরল মানুষ আপনি 100 টাকা দিয়ে দিলেন ও মদ খাবে কিন্তু কোনো বৈষ্ণবকে যদি আপনি এক মুষ্টি চাল দিন ও মন্দিরে গিয়ে একটু প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলবে হে গোবিন্দ এটা আমার নয় যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল হয়ে যায় এই জন্য আপনারা বৈষ্ণবকে দেবেন অন্য জায়গায় দেবার দরকার নেই ভক্তকে দেখে প্রণাম করতে হয় অভক্তকে প্রণাম করতে নেই চোর ছেঁচর বদমাইশ লম্পট এদেরকে প্রণাম করতে নেই আপনার সমস্ত পুণ্য চলে যায় প্রণাম করতে হয় কাকে বৈষ্ণবকে ভক্তকে
সবাইকে প্রণাম করতে হয়। এই যে শিবের প্রসাদ সবাই কি গ্রহণ করতে পারে? যারা লম্পট মাছ মাংস ডিম প্রচুর খায় এদের কি শিবের প্রসাদ গ্রহণ করে? এদের নয়, ভক্ত মানুষরা শিবের প্রসাদ গ্রহণ করে। যেমন দেখবেন মহাপ্রভু শিবের প্রসাদ গ্রহণ করেছিল, কিন্তু মহাপ্রভু প্রসাদ গ্রহণ করেছিল, আপনাদের একটা কথা বলি, যদি আপনারা গোবিন্দ বল্লভ শাস্ত্রী বলে একজন বিখ্যাত ভাগবত পণ্ডিত আছেন, তিনি হচ্ছেন বৃন্দাবনে বাস, তো তিনি কিন্তু সুন্দর করে এক জায়গাতে বর্ণনা করছিলেন যে যদি যদি কেউ শিবের প্রসাদ খায় তবে তাকে কুকুর জনিতে জন্ম নিতে হয়। হ্যাঁ, তাহলে আপনারা প্রশ্ন করবেন শিবের প্রসাদ খাবো না? নিশ্চয় আপনারা খাবেন, নিয়ম আছে, উনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে শিবের প্রসাদ খাবেন কখন? শিবের পাশে নারায়ণকে রেখে পুজো করলে শিবের প্রসাদ খেলে লাভ হয়, একা শিবের প্রসাদ নয়। কিন্তু ওই জন্য শিবের প্রসাদ তো আপনারা পাবেন, ব্রাহ্মণ পুজো করছে তখন বলছে না শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, এ কথা বলছে না? তার মানে কি, প্রথমে বিষ্ণুকে নিবেদন করছে, তারপর শিবকে নিবেদন করছে, আপনারা সেই প্রসাদ পাবেন। কিন্তু একা শিবের আপনি বাড়িতে পুজো করছেন, পাশে নারায়ণ রাখলেন না, অভক্ত মানুষ যদি এই প্রসাদ গ্রহণ করে, যারা মাছ মাংস ডিম প্রচুর খায়, অন্যায় করে করে বেড়ায়, এরা যদি খায় তবে তাদের পশুজনিতে জন্ম হয়, নরক কুণ্ডে তাদের যেতে হয়। এগুলো মাথায় রাখতে হয় আপনাদের, এই শাস্ত্রের কথাগুলো মাথায় রাখবেন। যদি আপনারা মহাপ্রসাদ শিবের প্রসাদ খাওয়া যায় কিনা বিস্তারিত জানতে চান, তাহলে আমি একদিন দেখছিলাম গোবিন্দ বল্লভ শাস্ত্রী, আপনি ইউটিউবে সার্চ করবেন, দেখবেন খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন যে মহাপ্রসাদ শিবের প্রসাদ খাওয়া যায় কি না যায়, কখন যায়, কিভাবে যায়, সুন্দর করে বর্ণনা করা আছে। জোরে বলুন, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি? না না, পরীক্ষা হয়ে গেল যে আপনারা কেমন শুনছেন। আর বলো, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি? ছোট্ট ছেলেটা বাবাকে প্রণাম করে চললো কোথায়? ঘর থেকে বেরিয়ে ভগবানকে পাবার জন্য। আমি চলে যাই, আমি চলে যাব, রাত্রিবেলায় বাবা মা ঘুমোচ্ছে আর দুঃখী প্রণাম করে চললো কাল নাই নবদ্বীপে মহাপ্রভুর ভক্তদের কাছে। আমি চলে যাই, আমি চলে যাব, আমি চলে যাই, চলে যাও, দাও গো বিদায়, আমি চলে যাব, আমি চলে যাও, দাও গো চলে যাই, দাও গোবিদায়, আমি চলে যাই, আমি চলে যাই, দাও গোবিদায়, বিদায় জননী, বিদায় জননী, জন্মভূমি, জন্ম